লুঙ্গি পরে ইউরোপ ভ্রমণে জাপানি প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবারে লুঙ্গি পরে ইউরোপ ঘুরলেন জাপানি প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। গেল বছর লুঙ্গি পরার কারণে বাংলাদেশে একটি ফাইভ স্টার হোটেল এবং সিনেমা হলে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে বিশ্বব্যাপী লুঙ্গি পরে ভ্রমণের যে অভিযাত্রা শুরু করেছেন সাংবাদিক ফখরুল, এবার তা গড়ালো ইউরোপের দেশগুলোতেও। গেল 11 মে লুঙ্গি এবং গামছা পরে জাপানের রাজধানী টোকিও থেকে অভিযাত্রা শুরু করেন প্রবাসী এই সাংবাদিক। এর পরপর ভ্রমণ করলেন ভিয়েতনাম, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। ইতালির ভেনিস বাংলা স্কুল পরিদর্শনে গিয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দেশের ঐতিহ্যের কথা তুলে ধরেন। 10 দিনের এই সফরে ফ্রান্সের আইফেল টাওয়ার, গণতন্ত্র স্কোয়ার, ইতালির ভেনিস, সুইজারল্যান্ডের জুরিখের সুইস ব্যাংক, ফিফার কার্যালয় সহ নানা দর্শনীয় স্থান ও স্থাপনায় লুঙ্গি পরে গামছা গলায় দিয়ে ভ্রমণ করলেন ফখরুল। অভিজ্ঞতায় তিনি জানান, এ কয়েকদিনে বাঙালি ঐতিহ্য এই পোশাক দেখে বিদেশিরা অবাক এবং খুশি হয়েছেন, জানতে চেয়েছেন এই পোশাকের সম্পর্কে। অনেকে এগিয়ে এসেছেন, তুলেছেন ছবি, করছেন ভিডিও। পর্যটক এই সাংবাদিক বলেন, বিদেশিদের প্রশংসা তাকে এটাও অনুধাবন করেছে, বিশ্বের বৈচিত্র্য হাজারো পোশাকের মতো এই লুঙ্গি একটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে থাকে, তাকে অবশ্যই সম্মান করা উচিত। ফখরুল ইসলাম লুঙ্গি ও গামছাকে বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পরিচিতি করতে তার এই অভিযাত্রা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে লুঙ্গির পরে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার। এর আগে লুঙ্গি পরে জাপান হতে সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভ্রমণ করেছেন ফখরুল ইসলাম। গিয়েছি, আমার সারা বিশ্বে ঘোরার উদ্দেশ্য হলো বাংলাদেশের ঐতিহ্য লুঙ্গি এবং গামছা কেন তুলে ধরার জন্য। লুঙ্গি গামছা নিয়ে আমি যে জায়গায় যাচ্ছি ইমিগ্রেশন সহ সারা বিশ্বের বড় বড় দেশগুলোতে আমাকে এপ্রিসিয়েট করে জিজ্ঞাসা করে, তোর দেশটা কিসের? আমরা বলি আমরা বাংলার ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমি এই আমার মিশন, এবং বাংলাদেশকে কিভাবে সারা বিশ্বের মানুষ চিনবে সেটাই আমরা জানি। শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।